নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত রায় চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি লার্ন টুডে লিড টু মরো আমরা ইংরাজিতে অনেক সময় হ্যাপ হ্যাট হ্যাস হ্যাট আর হ্যাট হ্যাট এগুলো ব্যবহার করে থাকি আমাদের অনেক সময় মনে হয় এটা কি সম্ভব আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে কিভাবে একই বাক্যে হ্যাপ হ্যাট হ্যাস হ্যাট এবং হ্যাট হ্যাডের ব্যবহার করা হয় আজ এই ভিডিওতে আমি আলোচনা করব হ্যা হ্যাট হ্যা হ্যাট এবং হ্যাট হ্যাডের ব্যবহার কখন কিভাবে করা হয় উদাহরণসহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাপ হ্যাপ এমন একটি শব্দ যেটা মেন ভার্ভ বা প্রিন্সিপ্যাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় এবং অক্সলারি ভার্ভ বা হেল্পিং ভার্ফ হিসেবেও ব্যবহৃত হয় আমরা জানি মেন ভার্ব হচ্ছে এমন ভার্ভ যেটা নিজেই একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে যেমন ইট প্লে ড্রিঙ্ক স্লিপ রেস্ট ইত্যাদি আর অক্সলারি ভার্ভ কী করে মেন ভার্ভকে সাহায্য করে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আমরা এর আগে এই মেন ভার্ব আর অক্সলারি ভার্ভ নিয়ে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যারা সেই ভিডিও দেখেননি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে হ্যাপ অ্যাস অ্যান অক্সলারি ভার্ভ হ্যাপকে আমরা অক্সলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ হিসাবে কখন কখন ব্যবহার করে থাকি অক্সলারি ভার্ভ হিসাবে হ্যাবের ব্যবহার পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয় এখানে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর ব্যবহার হয় আমরা জানি যখন আই উই ইউ দে থাকে তখন আমরা প্রেজেন্ট টেন্সে হ্যাব ব্যবহার করি এবং হি সি ইট যখন থাকে তখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি হি সি আর ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আই উ ক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করে থাকি কয়েকটা উদাহরণ দেখে নি হি হ্যাজ গন টু স্কুল আই হ্যাভ বট এ নিউ কার হোয়েন উই অ্যারাইভ দ্য স্টেডিয়াম দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা হ্যাশ হ্যাপ এবং হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অফ ভার ব্যবহার করছি প্রথম সেন্টেন্সে আমরা ব্যবহার করছি হ্যাজ গন গন হচ্ছে গ এর ভিতরি বাপেন্ট ফর্ম সেকেন্ড সেন্টেন্সে ব্যবহার করছি হ্যাভ বট এখানে বট হচ্ছে বাইয়ের ভি বা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম থার্ড সেন্টেন্সে আমরা ব্যবহার করছি হ্যাড স্টার্টেড স্টার্টেড হচ্ছে ভিতরি অফ স্টার্ট এবার আলোচনা করব হ্যাপ অ্যাস এ মেন ভার্ভ আমরা কখন কখন হ্যাপকে মেন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ হিসেবে ব্যবহার করে থাকি আমরা অনেক ক্ষেত্রেই হিসেবে ব্যবহার করে থাকি এখানে আমরা কয়েকটা ব্যবহার নিয়ে আলোচনা করছি যেমন হচ্ছে পজেশন রিলেশনস অধিকার এবং সম্পর্ক এই ক্ষেত্রে আমরা হ্যাবের ব্যবহার মেন ভার্ভ হিসেবে করে থাকি যেমন উই হ্যাভ এ কার আমাদের একটা গাড়ি আছে এটা প্রকাশ করছে পজেশন আই হ্যাভ টু সিস্টার্স আমার দুজন বোন আছে এটা প্রকাশ করছে সম্পর্ক বা রিলেশনস ইটিং ফুড অ্যান্ড মিলস খাবারের ব্যাপারে আমরা হ্যাবের ব্যবহার করে থাকি যেমন প্লিজ কাম টুডে ইভিনিং অ্যান্ড হ্যাব ডিনার উইথ আস দয়া করে আজ সন্ধ্যাতে আসুন এবং আমাদের সাথে ডিনার করুন এখানে হ্যাব প্রকাশ করছে খাওয়ার ব্যাপারে এখানে প্রকাশ করছে ইভেন্টস অ্যাকশান এবং এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রেও আমরা হ্যাবকে মেন হিসেবে ব্যবহার করে থাকি যেমন লেটস হ্যাভ এ পার্টি টু নাইট আজ রাতে একটা পার্টি হয়ে যাক এটা একটা ইভেন্ট বা অ্যাকশন প্রকাশ করছে ট্রাভেলের ক্ষেত্রেও আমরা হ্যাপকে মেন ভার্ভ হিসেবে ব্যবহার করে থাকি যেমন হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা শুভ হোক বা সফল হোক এখানে মনে রাখতে হবে হোয়েন হ্যাভ ইজ ইউজড অ্যাস এ মেন ভার্ব যখন হ্যাভ মেন ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় ইট হ্যাজ পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম এর পাস্ট ফর্মও হয় এবং

আই হ্যাভ হ্যাড এ টেরেবল হেড এক অল ডে সারাদিন আমার ভীষণ মাথা ব্যথা হয়েছে এটা প্রকাশ করছে এক্সপেরিয়েন্স আই হ্যাভ হ্যাড এ লেটার ফ্রম ইউটিউব আমি ইউটিউব থেকে একটি চিঠি পেয়েছি এটা প্রকাশ করছে রিসিপ কিছু পাওয়া এখানে দেখতে পাচ্ছি প্রতিটি সেন্টেন্সই হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে হ্যাপ হ্যাপ হচ্ছে অক্সলারি ভার্ভ হিসেবে এখানে ব্যবহার হচ্ছে হ্যাপকে আর হ্যাট হচ্ছে এখানে মেন ভার্ট হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাট হচ্ছে হ্যাবের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বা এবার হচ্ছে হ্যা হ্যাট এর ব্যবহারের কিছু উদাহরণ সি হ্যাজ হ্যাড এ লট অফ ওয়ার্ক দিস উইক এই সপ্তাহে সে অনেক কাজ করেছে এটা প্রকাশ করছে অ্যাকশন হি হ্যাজ হ্যাড এ বিজি ডে তার একটি ব্যস্ত দিন ছিল এটা প্রকাশ করছে ইভেন্ট সি হ্যাজ অ্যাট লাঞ্চ উইথ মি সে আমার সাথে মধ্যাহ্ন ভোজন করেছে এটা প্রকাশ করছে ইটিং মিল কিছু খাওয়া এখানেও দেখতে পাচ্ছি প্রতিটি সেন্টেন্সই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হ্যাস এখানে হ্যাস ব্যবহার হচ্ছে অক্সলারি ভার হিসেবে আর হ্যাড ব্যবহার হচ্ছে মেন ভার হিসেবে এখানে হ্যাস ব্যবহার হচ্ছে হিসেবে কারণ সি আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবার বলবো হ্যাট হ্যাট ব্যবহারের কিছু উদাহরণ উই উই ব্রেকফাস্ট জার্নি যাত্রা শুরুর আগে আমরা প্রাতরাস করেছি এটা প্রকাশ করছে ইটিং মিল হি হ্যাট হ্যাট এ মারুতি এইট হান্ড্রেড বিফোর হি বট দিস নিউ কার এই নতুন গাড়িটি কেনার আগে তার একটি মারুতি এইট ছিল এটা প্রকাশ করছে দে দে সাম প্রবলেম ইন স্কুল মেড প্রিন্সিপাল স্কুলে তাদের কিছু সমস্যা ছিল তাই তারা অধ্যক্ষের সাথে দেখা করলেন এটা প্রকাশ করছে এক্সপেরিয়েন্স এখানে দেখতে পাচ্ছি প্রতিটি সেন্টেন্সই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এখানে যে প্রথম হ্যাড ব্যবহার করছি সেটা ব্যবহার হচ্ছে অক্সলারি ভার্ভ হিসেবে আর সেকেন্ড যে হ্যাট আছে সেটা মেন ভার্ভ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা জানি হ্যাট হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম অফ হ্যাপ এবার সামারি বাড়ি ক্যাপ এতক্ষণ যা যা আলোচনা করলাম আমরা জানলাম হ্যাপকে আমরা মেন ভার্ভ হিসেবে ব্যবহার করি এবং অক্সলারি ভার্ভ হিসেবেও ব্যবহার করে থাকি হ্যাভ অ্যাস অ্যান অক্সলারি ভার্ব ইউজড ইন পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস হ্যাভকে আমরা পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি অক্সলারি ভার্ব হিসেবে হ্যাভ অ্যাজ দ্য মেন ভার্ব ইউজ টু টক অ্যাবাউট পজেশন মিল ট্র্যাভেল এক্সপিরিয়েন্স অ্যাকশন রিলেশন এটসেট্রা হ্যাভকে যখন আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন সেটা ব্যবহার হয় পজিশন হিসাবে অধিকার হিসেবে কোনো কিছু খাওয়া হিসেবে ট্রাভেল হিসেবে যাত্রা হিসাবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হিসাবে অ্যাকশন হিসেবে এবং রিলেশন বা সম্পর্ক হিসেবে আমরা যখন হ্যাপ হ্যাট ব্যবহার করি তখন হ্যাপ হচ্ছে অক্সলারি ভার্ভ আর হ্যাট হচ্ছে মেন ভার্ভ যখন আমরা হ্যাশ হ্যাড ব্যবহার করি তখন হ্যাশ হচ্ছে অক্সলারি ভার্ভ আর হ্যাট হচ্ছে মেন ভার্ভ যখন আমরা হ্যাড হ্যাডের ব্যবহার করে থাকি তখন প্রথম যে হ্যাটটা আছে সেটা অগজারি ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় আর সেকেন্ড হ্যাটটা ব্যবহার করা হয় মেন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ হিসেবে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন